ফালাটানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কর্তৃপক্ষের খামখেয়ালিপনায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক শ্রমিকের। গুরুতর জখম আরও এক শ্রমিক। দুজনেই ঠিকাদারির কাজে নিযুক্ত ছিলেন এই প্রকল্পে দীর্ঘ 10 বছর ধরে। অভিযোগে জানা গেছে, জামজুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা অঞ্জন দে এবং পালাটানা এলাকার বিশ্বজিৎ মজুমদার এই দুই শ্রমিক সোমবার জঞ্জাল পরিষ্কারের কাজ করছিলেন। সে সময় জঞ্জালের মধ্যে পড়ে থাকা বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে চলে এসে বিদ্যুৎ স্পৃষ্ট হন দুজনেই। সঙ্গে সঙ্গে দুজনকে কাঁকড়াবন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক অঞ্জন দেকে মৃত বলে ঘোষণা করেন। বিশ্বজিৎ মজুমদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক রেফার করে দেন গোমতি জেলা হাসপাতালে। মৃতের ভাই এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী করেছেন ওএনজিসি কর্তৃপক্ষকে। পালাটানা প্রজেক্টে এসে সকাল 7টার সময় বন পরিষ্কার করে, বন পরিষ্কার করতে গিয়ে ছিল বিশ্রামের সময় গিয়া রোডের উপরে বসেছিল। এই রড সড এসে ভাইয়ে শুধু একটা কথা কইছে, আমারে ধর। তারপরে ওএনজিসি মেডিকেলে নিচে নিচে পরে মার হসপিটালে লিয়ে এসে। কত বছর ধরে কাজ করতে? আজকে 10 থেকে 12 বছর। আমি ওএনজিসি কর্তৃপক্ষ করে দায়ী করি, তারা গাফিলতি আছে। এই অবস্থা, এত বড় প্রজেক্ট, প্রজেক্টের ভিতরে এইভাবে রডের থাকে, তারা দেখে না। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।